আলহামদুলিল্লাহ চতুর্থ আহাব এবারে আমরা খাজায় খাজ গান খাজা মহিনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ পাঁচশো একষট্টিতে যে আজমির এসে পৌঁছলেন এই সময় এখানকার অবস্থা কী ছিল সে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ পুরো হায়াত উনি এখানে কাটিয়েছেন যাই হোক এ সময় আজমির ও চতুষ বিস্তীর্ণ অঞ্চলের শাসনকর্তা ছিলেন পৃথীরাজ খাজা সাহেব শহরে ও এক ময়দানের একটি বৃক্ষের তলদেশে আসিয়া বিশ্রাম করিতে লাগিলেন কথিত আছে যে দরগাহ শরীফের সীমারেখার মধ্যে যেই উৎসব বেদিটি আউলিয়া মসজিদ নামে পরিচিত ইয়াই খাজা সাহেবের সর্বপ্রথম বিশ্রামাগার বা যেখানে তিনি প্রথমে আসিয়া বসিয়াছিলেন এই স্থানটি পৃথ্বীরাজের উটের বাগান ছিল উটপালকরা আসিয়া যখন দেখিল যে উটের বাগানে একদল মুসলমান ফকির আসিয়া আড্ডা গাড়িয়াছে আছে তখন তারা ফকরিদিও গিয়ে বলিল ইয়া তো পৃথ্বীরাজের উটের জায়গা উটের বসিবার জায়গা খাজার সাহেব উত্তরে বইলেন ক্ষতি কি বিশাল মাঠে উটের আসিয়া একপাশে বসিয়া পড়িবে আমাদিও বিশ্রাম নিতে দাও কিন্তু উৎপালকরা এ প্রতি কর্ণপাত না করিয়া খাজা সাহেবের সহিত করকর ব্যবহার করিতে লাগিল খাজা সাহেব বলেন আচ্ছা আমরা চলিয়া যাইতেছি রাজার উঠোই এখানে বসিয়া থাকিবে এ কথা বলিয়া তিনি এখান থেকে উঠিয়া অন্যত্র চলিয়া গেলেন সন্ধ্যাকালে রাজার উঠের পাল সারণভূমি হইতে আসিয়া সেই মাঠে অভ্যাস অনুযায়ী বসিয়া পড়িল রাত্রিটা তো স্বাভাবিকভাবে কাটিল কিন্তু প্রাতকালে তো সকালবেলা যখন উৎসালকরা আসিয়া উটগুলিকে চারণভূমিতে লয়ে লইয়া যাওয়ার জন্য উঠেতে চাইল তখন একটি উটও উঠিতে পারিল না সুবাহান আল্লাহ এখন ইয়ারা বুঝে পারল যে ইয়া নিশ্চয়ই দরবের অসন্তুষ্ট করার ফল সুতরাং তারা সকলে রাজার নিকট উপস্থিত হইয়া সমুদ্রে অবস্থা জানাইল রাজা বলিলেন যার বদ্ধার বলে উঠের উত্থান শক্তি রই হইয়াছে তাঁর দোয়ায় আবার ওদের উঠিবার শক্তি ফিরিয়া আসিবে অন্য কোনো উপায় নাই যাও ফকরের নিকট ক্ষমা প্রার্থনা কর ফকি দরবেশগণ দয়ালোক হইয়া থাকেন অবশ্যই তারা ক্ষমা করিয়া দিবেন এবং উটগুলিও উঠিতে পারিবে অতএব উৎপালকেরা খাজা সাহেবের নিকট আসিয়া করজোড়ে জোড়ে ক্ষমা প্রার্থনা করিল কাজার সাহেব ছিলেন রহমতুল্লাহ আলমিন সাল্লামের দৌহিত্র কাজে তিনি সদয় হইয়া বললেন যাও তাহার আদেশে তাহার আদেশে উঠগুলি বসিয়া রইয়াছে তারই আদেশে উহারা উঠিয়া দাঁড়াইবে গুর প্রত্যাগমন করিয়া দেখিল উঠগুলির সম্পূর্ণ সুস্থ অবস্থায় দাঁড়াইয়া রইয়াছে ভালো কাজাল সাহেবের এই কারা মধ্যে গিয়া হিন্দু জনগণ আতঙ্কিত হইল এবং বিস্ময় বিমড় হইয়া গেল কি হইল এটা এইভাবে ওনার খ্যাতি চারিদিকে দিকে পড়তে লাগলো আহ এবারে আসুন ওখান থেকে উনি চলে গেলেন আনাসাগর দিকির পরে চলে গেলেন সেখানে যাই উনি আস্তানা কাটলেন সেখানেও গিয়ে এখানে হিন্দুদের বহু দাবু মন্দির ছিল ওর মধ্যে একটা মন্দির ছিল খুব দাগ অনেক বড় আমি রুমরাগণ এবং স্বয়ং রাজা এই মন্দিরে আসতো এই প্রধান আর এই মন্দিরটার নির্বাহের জন্য কয়েকটি গ্রামও বাক্য করা ছিল বলা হয় যে আনার সাগরের উভয় তীরে মন্দিরগুলিতে প্রতি রাত্রে কয়েক মন তেল খরচ হইত এবং কয়েক শত ভুজারি সর্বদা এই মন্দিরগুলির সেবায় নিয়োজিত থাকিত বলা ভালো হিন্দুদের এমন ধর্মীয় কেন্দ্রস্থলে খাজার সাহেব এবং তার ও উপস্থিতি পূজারী ও এবং সাধারণ হিন্দুরা কোনো ক্রমেই বরদাস্ত করতে পারছিল না সুতরাং পূজারীয় ও মিলিত এক প্রতিনিধি দল আজ আবেদন জানাইল যে মুসলমান ভোগীদের অবস্থানের দরুন ধর্মাবন্দীদের মন্দিরের পবিত্রতা পবিত্রতা ক্ষুণ্ণ হইতেছে অতএব যে কোনো প্রকারেই হোক ওদেরকে মন্দির এলাকা হচ্ছে বিতাড়িত করা দরকার কেননা এই দরবার যদি কিছুকাল এখানে টিকে থাকতে পারে তবে এখন তাদের তখন তাদের বিচারিত করার যে সামান্য সম্ভাবনা আছে ওটাও থাকবে না তখন আক্ষেপ অনুতাপ করা বিফল হইবে স্বাভাবিকভাবে মুসলমানদের প্রতি হিন্দুরা বিদ্বেষ বন ছিল দ্বিতীয়ত এই সময় সীমান্তের মুসলিম বাসাগণ সমগ্র আর্যবর্তকে নিজেদের অধিকার আনোয়ানের চেষ্টায় হিন্দুস্থানের উপর পুনঃপুন আক্রমণ আক্রমণ ছিল তদুপরি হিন্দুদের সংকটময় মুহূর্তে হজরত খাজা সাহেবের ব্যক্তিগত এবং রুহানি প্রভাব হিন্দু জাতীয়তাবাদকে চুরমার করিয়া দেশীয় রাজবর্গদকে দুর্বল করিয়া দিতেছিল মোট কথা এই সকল ঘটনাবলীর কারণে পৃথ্বীরাজ খাজা সাহেবের প্রতি অসন্তুষ্ট হইয়া উঠিল এবং তাহার খাটি ধর্মীয় মিশনকে রাজনৈতিক কর্মতৎপরতা বলিয়া স্থির করিল যাহার বলে পৃথ্বীরাজ পূজারী ও সবাইদের প্রতিনিধিদেরকে অনুমতি দিল যে সরকারি লোকদের সহায়তায় ফকির দিওকে মন্দিরের পার্শ্ববর্তী এলাকা এলাকা হচ্ছে বিতাড়িত করা হোক পিত অর্ডার দিয়ে দিল অনুমতি অনুমতি পাইয়া তারও খাজা সাহেবের বিরোধিতায় লাগিয়া গেল খাজা সাহেবের জন্য এক মরিদ পিতের সভাসদ ছিল ধর্মের বিভিন্নতা সত্ত্বেও পিত্বাজ তাকে খুব সম্মান করতো এই ভক্তপ্রবর প্রায় পৃথ্বীরাজের দরবারে খাদার সাহেবের বসি প্রশংসা করতো এবং খাদার সাহেবের প্রতি তাহার অনুরাগ শ্রদ্ধার পরাকাষ্ঠা প্রদর্শন করতো তার কারণে পৃথ্বীরাজ তাহার প্রতি খুবই বিরক্ত হয়ে উঠিল এবং তাকে তিরস্কার করিতেও তার সহিত কর্কশ হইতে কর্কশ ব্যবহার করতে লাগলো কিন্তু ভক্তপ্রভ জানিত না যে তাহার প্রতি পৃথ্বীরাজের এত অসন্তোষ রোসের একমাত্র কারণ হজর খাদা সাহেব খাদির শেখ হজত খাজা সাহেবের দরবার আসিয়া আরজ করিল রাজা পৃথ্বীরাজ আমার প্রতি ক্রমশ অসন্তুষ্ট অপ্রসন্ন হইয়া চলিয়াছেন তার এই অসন্তোষ কোচ ক্রোধ লিখিয়া আমার আশঙ্কা হইতেছে সে আমার কোনো ভয়ঙ্কর ক্ষতি না করিয়া বসে অতএব আপনার কোনো প্রকার আপত্তি না থাকিলে আমার সম্বন্ধে তার নিকট কিছু সুপারিশ করেন অর্থাৎ খাজা সাহেব কোনোরপ দ্বিধা সংকোচ না করিয়া তাহার জন্য পৃথ্বীরাজ পিত্বাজের নিকট সুপারিশ লিপি লিখিয়া দিলেন এই সুপারিশ ডিবি ক্রোধের অগ্নিকে আরও অধিকতর উত্তেজিত করিয়া দিল সুতরাং সে ক্রোধ ও অহংকারের ভাষায় তার সভাসদীয়কে বলিল এই ব্যক্তিও মানে খাদার সাহেব আমার রাজ্যে কোন অধিকারে আসিয়াছে এবং নানা প্রকার অলৌকিক প্রদর্শন করিয়া নানা প্রকার নানা প্রকার চিত্তাকর্ষক কথা শুনিয়া সে সাধারণ লোকদেরকে পদ্যস্ত করিয়া দিতেছে তো এইভাবে নানাভাবে হেনস্থা করা শুরু করলো জাদুঘর লাগিয়ে দিল তারপরে অনেক কিছু করলো জাদুঘর পাঠালো খাদা সাহেবকে জাদুর মাধ্যমে বিতাড়িত করার জন্য পৃথ্বীরাজ এদেরকে ডাকলো শাহিদাহকে ডাকলো শাহিদাহ তার সঙ্গী সঙ্গীকে নিয়ে খাদা সাহেবকে হেনস্থা করার জন্য বাইরে হলো কিন্তু খাদার সাহেবের আল্লাহ রসেন মাহবেনের দৃষ্টি তারপত পড়ার সঙ্গে সঙ্গে সে সব তন্ত্র সব ভুলে গেল অবশেষে সে নিজে ইসলাম কবর করল সুবাহ আল্লাহ এই এরপরে তো হিন্দুরা আরও কি খাদা সাহেবের প্রতি বেশি ভয়ানক অবস্থা আচরণ শুরু করলো খারাপ আচরণ শুরু করলো এবার আসলো পৃথ্বীরাজের গুরু রাজা জয়পাল যোগী সেও একজন শেষে বিখ্যাত অঞ্চিদারিক যোগী ছিল পৃথ্বীরাজ খাজা সাহেবকে পরাভূত করার জন্য ডাকায় আনলো তাকে ডাকায় আনল জয়পাল যোগীকে রাজা জয়পাল সিও সহচর খুব জাগজমকের সাথে খাজা সাহেবের মোকাবেলা করার জন্য আসি উপস্থিত হইলো তো জয়পাল যাদুর সাহেব যে বিরাট অজগর আগুনের চক্র সৃষ্টি করলো এবং যাদুর প্রভাবে সুমন্য ময়দানে এক ধূম্র সৃষ্টি হলো হত খালার সাহেব এটা দেখে নিজের লাঠি তারা নিজের সঙ্গী সাহিত্য দিয়ে একটি চতুর্দিকে একটা বেরিয়ে আঁকলেন দেখা অঙ্কিত করলেন এবং কোনো কিছুর দিকে ভূক্ষেপ না করে তিনি নামাজে মশগুল হয়ে গেলেন অর্থাৎ উনি এটাকে বন্ধ বলে আর কি যেটা চতুর্দিকে রেখাঠানে এটা যেমন রসলে বাগদিনের দের কাজ যাচ্ছিলেন এক সাহিকে বসায় চারদিকে দিকে তুমি আমি আসা পর্যন্ত এখান থেকে নড়বা না যাতে কেউ ক্ষতি করতে না পারে এটাই তো নামাজ শেষে এক মুষ্টি দূরে লয়ে উনি আল্লাহ নামে ফুকে যা দিকে নিক্ষেপ করলেন তাদের সমস্ত অজগর অগ্নিচক্র সুম্রুজল সব গৃণ হয়ে গেলে জয়পাল যুগ জয়পাল যুগী তার সাথীরা বহু চেষ্টা করলো ওনারা কী কয়ে বন্ধের মধ্যে রেখাচক্রের মধ্যে ঢোকার জন্য পারল না তারপরে যখন খাদার সাহেব ধুলি নিক্ষেপ করলেন এগুলি তাদের সব জাদু নষ্ট হয়ে গেলো কিছু হলো না তখন তারা এই জয় পাল জয়পালও ইসলাম গ্রহণ করলেন সদল বলে সুবাহান্লাহ বিহামদি ইসলাম গ্রহণের পর রাজা জয়পালের নাম রাখলেন আবদুল্লা বিয়াবানী আবদুল্লাহ বিয়াবানি বিয়াবাণী এবার খাদার সাহেবের সবাই থাকি থাকে পুজোর কামালি তাজুল করেন সুমাহ পাঁচশো বিরানব্বই একুশে জামাজ হাজর খাজা সাহেবের নিকটবর্তী খেলাফত লাভ করেন তার না করতে পারেন পৃথ্বীরাজের গুরু রাজা জয়পাল রুগী সে এখন কী হলো খাজা মজুদ রহমদুল্লাহ কী হল আবদুল্লাহ বিয়াবাণী কী খেলাফত পেয়ে গেল বিহামদি এই কারণে পৃথ্বীরাজ হিন্দুগণের রাগানিত হওয়া পৃথ্বীরাজ দরবার পক্ষে উপস্থিত সবাইকে লক্ষ্য করে কি সবসময় খাদা সাহেব রহমতোল্লার বিরুদ্ধে বিশুদ্গার বিশুদ্গার বিষুদ্গার করা ছাড়া মানে সার কোনো উপায় ছিল না তা আল্লাহ চাইলে কী না পারেন প্রিয়দস্তাহবাব এবারে আমরা আসি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা আরও আলোচনা করব ইনশাল্লাহ অপেক্ষায় থাকুন ইনশাআল্লাহ